199 মেট্রিক টন চাল ও গম আত্মসাতের অভিযোগ উঠেছে গাইবান্ধার পলাশবাড়ির ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে খাদ্য কর্মকর্তা আব্দুল্লাল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে। মামলার পর পলাতক রয়েছেন ওই কর্মকর্তা। প্রতিনিধি ফেরদৌস জুয়েলের তথ্য ও ছবিতে বিস্তারিত রিপোর্টে। গেল 19 মে প্রশাসনিকভাবে অন্য স্থানে বদলি করা হয় পলাশবাড়ী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাল মামুন সিদ্দিকীকে। কিন্তু তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করতে থাকেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে ঢাকা থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক গাইবান্ধার সেই খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাল ও গমের বস্তার পরিমাণে বিরাট গড়মিল লক্ষ্য করেন। এরপর 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির অনুসন্ধানে সেই খাদ্য গুদাম থেকে 131 মেট্রিক টন চাল ও 68 মেট্রিক টন গম গায়েব হওয়ার বিষয়টি নজরে আসে, যার আনুমানিক বাজার মূল্য 1,29,00,000 টাকা। এরপর সেই খাদ্য কর্মকর্তা ও জড়িত ব্যবসায়ীদের দুর্নীতির বিরুদ্ধে খাদ্য শস্য পাচারের অভিযোগ তোলেন স্থানীয়রা। আমরা এখানে বুঝতে পারি না আসলে মাল কই থেকে আসে, কিভাবে যায়। আমরা তো এখানে থাকি, খালি লক্ষ্য করতেছি সারারা যাচ্ছে আসছে। এদিকে সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জানান, যেটুকু খাদ্যশস্য কম তা বাদ দিয়ে অবশিষ্ট খাদ্যশস্য তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে যেটা শুনছি আর কি, যে এখানে কিছু মাল কম ছিল, সেটা কমিটি কতটুকু কম ছিল এটা অলরেডি রিপোর্ট আকারে দিয়েছে তারা, এটা আমাকে বলে নাই। আমাকে যতটুকু আমি বাস্তবে গুদামে যেটা পাইছি শুধু সেইটুকুই আমাকে বুঝাই দিছে। এই ঘটনায় গেল 4 জন অভিযুক্ত কর্মকর্তা আব্দুল্লাল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজবুল হক বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। আর এই মামলা দায়েরের পর থেকেই আব্দুল্লাল মামুন সিদ্দিকী কর্মস্থল থেকে পলাতক রয়েছেন। এদিকে গুদামে খাদ্যশস্য কম পাওয়ায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। আমাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী 131 মেট্রিক টন চাল, 68 মেট্রিক টন গম এবং 34,000 খানা খালি বস্তা 50 কেজি ধারণ কোনো, এটা তদন্ত প্রতিবেদন এটা এসেছে আমাদের। এটা সরকারের যে মূল্য আছে এককারে, আমাদের সরকারের অর্থনৈতিক একটা মূল্য আছে, সে অনুযায়ী হিসাব করলে 1,29,43,000 টাকার মতো হয়েছে। উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে পলাশবাড়ী থানায় আমরা এজাহার দায়েরের জন্য পাঠিয়েছি। পলাশবাড়ী থানা এটি জিডি হিসেবে গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনে সমন্বিত জেলা কার্যালয় রংপুরে প্রেরণ করা হয়েছে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।